আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে শুক্রবার, জুম্মা মুবারক। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে জায়গাতে থাকি সে জায়গায় একটা খেজুর গাছ আছে, অনেক ছোট, বেশি বড় না। ওই জায়গায় খেজুর ধরতেছে, খেজুর ধরার টাইম আসছে। এগুলা সবই খেজুর ধরবে এবং আমি খাবো সেগুলা, কারণ এটা আমাদের এই জায়গায় পড়ছে যেখানে থাকি আমি। ওই দেখেন অনেকগুলো খেজুর আছে ওইখানে, একটু বড় হলে পরে দেখাবো আপনাদেরকে। গাছটা তেমন একটা বড় না, অল্প বড়, বেশি বড় না। অনেকগুলো খেজুর ধরে ওইটাতে, ওই যে ভরেই ধরে গেছে, অনেকগুলা পেকে গেছে, সবগুলাই পেকে গেছে। আজকে কিছুটা পারব, আসেন যদি খান এই প্রবাসে বরই গাছ মারো। উঠালো, সব উঠালো, সব উঠালো। তো বন্ধুরা, অনেকগুলা পরে পেরে আনছি, অনেকগুলা ওইখানে প্রচুর। তো জুম্মা থেকে আসার সময় বাইরে থেকে এই গেট থেকে পারছি, জুম্মা পড়ে আসলাম। এখন জুম্মার নামাজ পড়ে এই একটা কদু কিনছি, লাউ। আজকের বাজারে এটা হলুদ, জিরা গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তেজপাতা, কালি জিরা। আজকে এতটুকুই, তো ভালো থাকবেন সবাই। আর ওইগুলা কীভাবে খাবো, ভর্তা বানাবো না কীভাবে খাবো তাও জানি না, দেখা যাক কী হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।